আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর পায়জামাটির কাটিং এবং সেলাই ফুল ভিডিও। পায়জামাটি সেলাই করা একদম সহজ, কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়। আপনারা ভিডিওটা একবার দেখলে পায়জামাটি তৈরি করে নিতে পারবেন। চলুন আমরা মূল ভিডিওতে যাই। প্রথমে আমি কাপড়টিকে চারটি বাজে বাজ করে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বাজগুলো করে নিচ্ছি। পায়জামা তৈরির সময় সবসময় যতটুকু লম্বা নেবেন তার চেয়েও 3-4 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন, অর্থাৎ রাবার গড় এবং নিচের সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিয়ে কাপড়টা নিয়ে নেবেন। যেহেতু আমি এখানে ছোটো বাচ্চার জন্য তৈরি করছি, তাই আমি এখানে 2 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি পার্ট রয়েছে, বন্ধ পাশটি আমার দিকে এবং খোলা পাশটি বাইরের দিকে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 13 ইঞ্চি কাপড় রেখেছি। আমার পায়জামাটি তৈরি করব 11 ইঞ্চি এবং বাড়তি 2 ইঞ্চি উপরে এবং নিচে রাবার গড়ের জন্য রেখেছি। এখন আমি উপরে রাবার গড়ের জন্য 1 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিচ্ছি। আমি একটু চিকন রাবার লাগাবো, তাই আমি 1 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। আপনারা যদি আর একটু মোটা রাবার লাগাতে চান, তাহলে আর একটু বেশি রেখে তারপরে দাগ টেনে নেবেন। আমি এখানে কোমরের জন্য 6.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি, অর্থাৎ 26 ইঞ্চি কোমর থাকবে। আমি কোমরটা একটু বেশি করে দিয়েছি। হাইয়ের জন্য আমি এখানে 6 ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি। এখন আমি বক্স করে সুন্দর করে শেপ দিয়ে নেব। 0-6 মাসের বাচ্চার জন্য আমি হাইয়ের এখানে 6 ইঞ্চি নিয়েছি। 6-1 বছরের বাচ্চার জন্য তৈরি করার সময় আপনারা 7.5 ইঞ্চি নিতে পারেন। শেপ দেওয়া শেষ হওয়ার পরে আমি এখন পায়জামাটির লম্বার মাপ দিয়ে নেব। আমি এখানে পায়জামাটির লম্বা রাখবো 11 ইঞ্চি এবং বাড়তি 1 ইঞ্চি রাখবো নিচের সেলাইয়ের জন্য। এখানে আমি পায়ের গেরের মাপ নিয়েছি 5 ইঞ্চি। আমি এখানে রাবার লাগিয়ে নেব, ওই জন্য আমি একটু চওড়া রেখেছি। এখন আমি হাইয়ের অংশ থেকে পায়ের নিচ পর্যন্ত সুন্দরভাবে শেপ করে দাগ টেনে নেব। এখন আমি এই দাগ বরাবর কেটে নেব। আমি এখন রাবার গড়ের এখানে একটি টিকেন কেটে নেব সেলাই করার সুবিধার্থে। পায়জামা কাটার পরে কোমরে এখানে একটি জয়েন্ট থাকে, এখন আমরা এই জয়েন্টটুকুও কেটে নেব। কেটে নেওয়ার পরে আমাদের পায়জামাটা দেখতে এরকম হবে। আমরা প্রথমে এখানে 2টা সেলাই দিয়ে নেব, তারপরে কোমরে রাবারটা লাগিয়ে নেব, তারপরে পায়ে রাবারটা লাগিয়ে জয়েন্ট করে নেব। চলুন পায়জামাটা সেলাই করে ফেলি। প্রথমে আমরা হাই সেলাইটা দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে কোন সেলাইটা দিয়ে নিচ্ছি। এই পায়জামাটির সাথে আমি সুন্দর একটি জামা তৈরি করেছি। জামাটির সেলাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি জামাটি তৈরির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে ওইখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাই সেলাইটি করে নেওয়া শেষ। এখন আমি আবার ডাবল সেলাই করে নিচ্ছি। সেম একইভাবে আমি অপর পাশের হাই সেলাইটিও করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার 2 পাশের হাই সেলাইটি করে নেওয়া শেষ। এই পর্যায়ে আপনারা ইচ্ছে করলে কোমরের রাবারটি লাগিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে আগে পায়ের রাবারটি লাগিয়ে নেব। ওই জন্য আমি এখানে 6 ইঞ্চি লম্বা 2টি রাবার কেটে নিয়েছি। এখন আমি পায়জামার পায়ের রাবারগুলো লাগিয়ে নেব। আমি প্রথমে পায়জামার পায়ের অংশটুকু নিয়েছি, তারপরে রাবারটি বসিয়ে কাপড় একটু বাঁচ করে তার উপর রেখে সেলাইটি করে নেব। প্রথমে আমাদেরকে 1 পাশে একটু সেলাই করে নিতে হবে, যেন রাবারটা ঢুকে যাওয়ার সম্ভাবনা না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি। সেম একই পদ্ধতিতে আমি অপর পায়ে রাবারটিও লাগিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর সকল সহজ ভিডিও পাওয়ার জন্যে। আপনাদের সবাইকে আমার চ্যানেল থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলের একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার সেলাইটি করে নেওয়া শেষ। সেলাইটি করে নেওয়ার লাস্ট পর্যায়ে আমি কাপড়টাকে ঘুরিয়ে এখানে রাবারটি সেলাই করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন সেলাই করার পরে দেখতে কেমন হয়েছে। এখন আমি পায়জামার নিচে সেলাইটি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি। আমি প্রথমে পায়ের রাবার 2টিকে সমানভাবে ধরে তারপরে সেলাইটি করে নিচ্ছি। আমি প্রথমে সেলাই শুরু করার সময় এখানে কয়েকবার সেলাই করে নিয়েছি, যেন খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে।
পায়জামা বা প্যান্ট সেলাই করার সময় আমাদেরকে অবশ্যই নিচের এখানে ডাবল সেলাই করে নিতে হবে, তাহলে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার সেলাইটি করে নেওয়া শেষ, এখন আমি আবার একবার এখানে সেলাই করে নেব। আমাদের ডাবল সেলাই করে নেওয়া শেষ, এখন আমরা কোমরে রাবার লাগিয়ে নেব। কোমরে রাবারটি আপনারা বাচ্চার কোমরের মাপ অনুযায়ী নিতে পারেন, অবশ্যই একটু লুজ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 3.5 ইঞ্চি রাবার নিয়েছি। আমি প্রথমে রাবারের মুখটি সেলাই করে নিচ্ছি, তারপরে আমি রাবারটি সেলাই করে লাগাবো। আপনারা ইচ্ছে করলে কোমর এবং পায়ের অংশটুকু আগে সেলাই করে পরে সেফটি পিনের মাধ্যমে রাবারটি লাগিয়ে সেলাই করে নিতে পারেন, কিন্তু আমার কাছে এরকম করতে ভালো লাগে, তাই আমি এরকম সেলাই করে রাবারটি লাগিয়ে নিচ্ছি। আপনাদের যার কাছে যেমন সুবিধা হবে আপনারা ঠিক সেভাবে সেলাই করার চেষ্টা করবেন। আমি রাবারটাকে রেখে তারপরে কাপড় বাছ করে তার উপরে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটি করে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে রাবারের উপরে যেন কোনো সেলাই না পড়ে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রাবারটি লাগিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনারা 0 থেকে 6 মাস বয়সী বাচ্চার জন্য একদম সহজভাবে প্যান তৈরির ভিডিও পেয়ে যাবেন, এছাড়াও বড় বাচ্চাদের জন্য প্যান তৈরির ভিডিও পেয়ে যাবেন। আমার রাবারটি লাগিয়ে নেওয়া শেষ, এখন দেখতে এরকম হয়েছে। আপনারা ইচ্ছে করলে এরকম রাখতে পারেন, কিন্তু আমি মাঝখান বরাবর একটি সেলাই দিয়ে নেব। আমার সেলাইটি করে নেওয়া শেষ। এই পায়জামাটা তৈরি করতে অনেক কম সময় লাগে, কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।